ঝুলন্ত দেহ উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ মৃত সুখদেব দাস বয়স আনুমানিক আঠাশ বছর মন্তেশ্বর ব্লকে শুশুনিয়া পঞ্চায়েতের বাবুই গ্রামের বাসিন্দা পুলিশে পরিবেশ সূত্রে জানা গেছে পেশায় বিগত মজুর ধরেই আর্থিক সমস্যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন শনিবার সন্ধ্যা নাগাদ বাড়িতে একটি ঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ জানায় ঘটনায় কোনো লিখিত অভিযোগ হয়নি একটি অস স্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে করা হয়েছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার কালনা মহকুমার আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কি করেছিলে এই চাল চালস করেছিল দনা দিয়ে ও এই তো 70 কথা চিন্তা করতে দিনা হেজুলে দিয়ে তারপর কোথায় গলায় দই দিয়েছিলেন নাকি গলায় ফাঁস গলায় ফাঁস কোথায় দিয়েছিলেন দিয়ে তারপর কাটা দেখলে দেখে কোথায় নিয়ে গিয়েছিলেন አንসেকাল ডাক্তার কি বলল মিত্র গন্ডগোল ঝগড়া কিছু হয় না

নিতে বলে ঘোষণা করেছে বডি এখন কোথায় বডি এখন মন্তেশ্বর থানায় মর্গে আছে দিয়ে কোথায় নিয়ে যাবে এখান থেকে ওনার ট্রান্সফার করবেন ওনারা স্যারেরা আছেন বলেছেন কানলা পাঠাবো কী জন্য পোস্টমর্টম করার জন্য তা কি হয়েছিল অ্যাকচুয়ালি গন্ডগোল ঝগড়া কিছু হয়েছিল না না কোনো কিছুই নাই দু মানুষে কাজ করে সন্ধ্যা আগে বাড়ি ঢুকেছে এসে তারপরে বাচ্চা ছেলেটা পাশের বাড়িতে ছিল সেখানে বৌমা ডাকতে গেছে আর ও সেই সময় গলায় দড়িটা নিয়েছে উনি কি কাজ করতো পরের না সব খেটে খেতো পরের বাড়িতে কাজকর্ম করতো পরের একটু ভাগীভূত চাষ করেছিল ওই সব পেনশনে ঋণ করে ফেলেছে চিন্তায় গলায় দড়ি নিয়েছে এমনি কোনো অশান্তি কিচ্ছু না তা ওনার নাম কি ওনার নাম সুদেব দাস বাড়ি বাড়ি বাউনি কতটা বয়স হবে সাতাশ সাড়ে সাতাশ বছর এরকম হবে বাড়িতে কে কে আছে বাড়িতে বর্তমান মা বাবা নেই মা বাবা মারা গেছেন ওরা দু থাকেন আর আর দুটো বাচ্চা আছে না বলো একদম না বলা কোনো অভিযোগ কিছু হচ্ছে না কোনো অভিযোগ কিছু নাই কোনো অভিযোগ কিছু থানায় কোনো অভিযোগ হবে না তা আপনার নাম কি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার